দুনিয়া সব নবী কাবা ঘরের ওয়ালের সাথে পিঠ লাগাইয়া পেট লাগাইয়া দোয়া করতেন। কাবা ঘরের দরজার বাম পাশে হযরা আসওয়াদের ডাইন পাশে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো মুলতাজিম। কি নাম? আরে বলেন, কাজে লাগবে, যাবার নিয়ত নাই। জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম মুলতাজিম। সারা দুনিয়ার পয়গম্বর ওই মুলতাজিমে পিঠ লাগাইয়া কপাল লাগাইয়া কান্ত, তুমি মাওলা মাফ করে দাও উম্মতকে, না জানিয়া করছে গুনাহ জমিনে, না জানিয়া করছে ইব্রাহিম নবী কাছে মাওলা যেইখানে, আদম নবী কাদসে মাওলা সেইখানে, আমার নবী কাছে মাওলা সেইখানে, কাঁদবে মাওলা এইখানে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এখানে দাঁড়ায় কাঁদতে, সুলাইমান পয়গম্বর কাবা ঘরের মুলতাজিমের কপাল ঠেকাইয়া কাঁদতেন আর বলতেন, মালি দুনিয়ার সব মানুষগুলো এখানে বসে বসে কাঁদত। বাজান রে আল্লাহ পাক যতবার মক্কা মদিনায় নিছে মুলতাজিমে, একটা বার নাই একটা বার কপাল ঠেকায় কাঁদতাম। এই বছর গেলা মনের দুঃখ মনে লয়া বাংলাদেশে আসলাম, একটা হাজি কেউ মুলতাজিমে কপাল লাগাইতে দেয় না, হজরে আসওয়াদে চুমা দিতে দেয় না। জানি না সামনে অবস্থা কি হবে গো বাবা। শুধু আপনাদের খেদমতে আরজ করতে চাই, যখন আল্লাহর রহমান জমিন থেকে উঠিয়া যাবে, কাবা ঘরকে বাবা দেখবেন এই মুলতাজিম হজরে আসওয়াদ রুকনি আমিন কাবা ঘরের দরজা এমন ভাবে আসবে কেউ রে ধরতে দিবে না। এটা কিয়ামতের আলামত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى وكفى بالله شهيدا. أما فقد قال الله تبارك وتعالى، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن
وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله ذاكرين شاكرين محبين مبلغين الله প্রিয় মাহবুব বান্দারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বে কারীম আপনাকে আমাকে পবিত্র জিলহজ মাসের প্রথম জুমার রাতে আজকে 30শে জুন বাংলাদেশের বাজেট অধিবেশন চলছে আর আপনারা আমার নেকি বদির বাজেট শুরু হয়ে যাবে আরাফার মাঠের দিনে আলহামদুলিল্লাহ বলেন আর মাত্র এক দুই দিন পরেই হাজিদেরকে মিনায় নিয়ে যাবে আল্লাহ পাকের হাজার শুকর এমন একটা সময় আপনারা আমি বসে আছি যেই সময় হাজিরা এখন কাবা ঘরের পাশে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক আল্লাহ আমি হাজি আপনার কোনো শরীক নাই আমি আবার হাজির সমস্ত প্রশংসা আপনারই জন্য আপনার নিয়ামতের প্রশংসা করছি আল্লাহ লাকা ওয়াল মুলক আপনি সারা পৃথিবীর সারা জাহানের মালিক আপনার চাইতে দ্বিতীয় কোনো ইলাহ নাই এই আওয়াজগুলো হাজি যখন দিচ্ছে যেই দেশের থেকে হাজিরা যে আওয়াজ দিচ্ছে ওই দেশের ভিতরেই আল্লাহ পাক সব গুনাহ থেকে মুক্ত করে দিচ্ছে মেরে ভাই দোস্ত বজরগ যেই টাইমে হাজিরা আল্লাহ পাকের লাব্বাইক দিয়ে ধ্বনি দিয়ে খুশি করতেছে ওই টাইমে আমরা বাংলাদেশে আল্লাহ হাদিসে আসছে যেই দেশ থেকে হাজিরা যে লাব্বাইক বলবে যতগুলা হাজি বাংলাদেশ থেকে গেছে যতগুলা হাজি লাব্বাইক বলবে প্রত্যেকটা হাজি তার বাংলাদেশের জন্য দোয়া করবে আর বাংলাদেশের জন্য দোয়া করার কারণে রব্বে কারীম বাংলাদেশের উপরে খাস রহমত নাযিল করবে
শুধু এখানে শেষ না, আমরা সিলেট ঘুরে আসলাম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লা শাদীদ। আসলে আমাদেরকে আল্লাহ ভালো রেখেছেন, যদি প্রশংসা করি আমরা ভালো থাকবো, ওয়ালা ইন কাফারতুম যদি আমরা প্রশংসা না করি আমাদের নেমাত থাকবে না। এই ঢাকা শহর, বৈজ্ঞানিকদের অনেক থিওরি, ঢাকা শহর যে কোনো মুহূর্তে ভূমিকম্প দ্বারা ধসে যেতে পারে, কারণ ঢাকা শহর যে পরিমাণ ওয়েট, একটা মাটির ধারণ ক্ষমতা আছে। আমার এই মসজিদ যখন আমি পাইলিং করি, ধরেন 70 ফুট নিচের থেকে পাইলে, 25 ফুট নিচের থেকে পাইলে, যে কোনো বাড়ি 70-80 ফুট নিচের থেকে পাইলিং করে, এই 70-80 ফিট পর্যন্ত মাটির শক্তি ধরে রাখার মতো অ্যাবিলিটি আছে। কিন্তু 400 ফুট নিচে যাবেন দেখবেন পানি, যখন টিউবওয়েল দেখবেন 400 ফিট গাড়ার পরে পানির নেয়ার পাওয়া যায়, তাহলে বোঝা গেল 400 ফুট নিচে হলো পানি। তা পানির উপরেই তো আমাদের সব পৃথিবীটা ভাসে। যখন বিল্ডিং দিতে দিতে ওয়েট দিতে 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 এর কতটুকু ভারসাম্য বজায় রাখতে পারে বলে, 10 তলা 20 তলা 25 তলা 100 তলা বিল্ডিং হচ্ছে বাংলাদেশ, জমিনের যে ওয়েট এটা আস্তে আস্তে ডেবে যাচ্ছে। বৈজ্ঞানিকদের থিওরি, ঢাকা শহর যে কোনো মুহূর্তে ঝোঁকের মধ্যে থাকতে পারে। আল্লাহ পাকের মেহরবানি যে আল্লাহ আমাদেরকে এখনো ভালো রেখেছে, বলেন না আলহামদুলিল্লাহ। আর বাংলাদেশে কল্পনাবিহীন বিল্ডিং, বাহির দেশে যে সমস্ত দেশে আমি গেছি, তারা রোড আগে বাড়ি পরে, রোড আগে ঠিক করছে এরপরে বাড়ি করছে। অন্যান্য দেশে বাড়ি ছোট, রোড অনেক বড়, কিন্তু আমাদের দেশে রোড ছোট বাড়ি বড়, ঠিক না বেটি? জিঞ্জিরে ঢুকলে লাশ, এমন এমন বাড়ি আছে লাশ কেমনে বের করবে, ছাদ দিয়া কেরিন দিয়ে বাড়ি করুন এমন বাড়ি বাড়ি। তো আল্লাহ পাকের হাজার শুকর, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লা শাদীদ। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলেছিলেন, এই জিলহজ মাস আসলে ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা করা তার সন্তানের জন্য সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল মাত্র 7 বছর, তার বাবাকে জিজ্ঞেস করছিল, আব্বা আমি দেখতেছি 1 সপ্তাহ ধরে তুমি সুন্দর সুন্দর জিনিস বানাইতেছো পুতুলের মতো, এটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, আমি খোদা বানাইতেছি। নাউজুবিল্লাহ বললেন না? ইব্রাহিম আলাইহিস সালাম জন্মের পরের থেকেই একজন প্রতিবাদী কণ্ঠ ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাবারে বলছিলেন, ইয়া আবা আলিহাতানা আসনামাকুম, এই যে যারে আপনি বানাইতেছেন এটা আপনার আল্লাহ, এ তো কোনো শক্তি নাই, এর কোনো এবিলিটি নাই, এর কোনো দেয়ার মতো কিছুই নাই, বুঝতাম এই মূর্তি আপনারে বানাইছে তাইলে আপনি এটারে মানতেন, কিন্তু আপনি যেটারে বানাইছেন এটার আপনি কথা বলে মানেন। বাবাই বলছিল যে আমার খোদা নমরুদ যে বলছিল যে আমার একটা দুশ্মন হবে, সেই দুশ্মনটা মনে হয় তুই। ইব্রাহিম আলাইহিস সালাম কি দুশ্মন? কথা বলেন না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম প্রতি উত্তরে একটা কথা বলছিলেন, বাবা গো এমন একদিন আসবে, এমন একদিন আসবে তোমার এই মূর্তি ভেঙে তছনছ হয়ে যাবে, এক খোদার রাজ কায়েম হবে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এক খোদার রাজ কায়েম হবে। এখন এক খোদার রাজ আছে না নাই? কথা বোঝেন নাই মনে হয়। এক খোদার রাজ আছে না নাই? কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি ছিল, 360টা কাবা ঘরের দৃশ্য কিন্তু এখন ইউটিউবে অ্যাভেলেবেল পাওয়া যায়। কাবা ঘরের ভিতরের যে সদর দপ্তর এটা কিন্তু এখন ইউটিউবে দেখানো হয় সরকারিভাবে, কেন জানেন? মানুষের এখনো মনে করে কাবা ঘরের মধ্যে মনে মূর্তি আছে, এই জন্য সরকারিভাবে এটাকে দেখানো হয়েছে যে কাবা ঘরের মধ্যে কোনো মূর্তি নাই। কিন্তু কাবা ঘরের মধ্যে কতগুলো হান্ডি পাতিল আছে দেখবেন ঝুলানো, এই হান্ডি পাতিলে কিন্তু ওই জামানায় ভোগ দিত, ভোগ মূর্তির সামনে ওই স্মৃতিগুলো রেখে দিছে যে
স্বর্ণের যে কষ্টি পাথরের বানানো, পিতলের বানানো, কাঁসার বানানো ভোগ দেওয়ার পাত্র 360টা মূর্তিকে যে তারা দিত বিভিন্ন গোত্র থেকে, ওই স্মৃতি কিছুটা পাওয়া যায়। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম একটা কথা বলেছিলেন, আল্লাহ পাক ইব্রাহিমকে বলছিলেন ওয়াদ্দিন ফিন্নাস আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম আমি রবের পক্ষ থেকে তুমি মানুষকে ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়েছিলেন, ইব্রাহিমের ডাক যার কানেই গেছে সেই কাবা ঘরে যাবে, সুবহানাল্লাহ বিহামদিহি। আমি দোয়া করি আপনাদেরকে হজের মাসে কতগুলো আমল আছে, এক নম্বর আমল হলো যারা কোরবানি দিবে আজকের থেকে, হজের মাস কিন্তু আজ থেকে শুরু বাংলাদেশে, আগামীকালকে হজের প্রথম জুমা, হজের মাসের জিলহজ মাসের প্রথম জুমা, আর আজকে হলো প্রথম জুমার রাত। আমাদের সৌভাগ্য যে আল্লাহ আমাদেরকে জিলহজ মাস আবার এই বছর দান করলেন, আলহামদুলিল্লাহ বলেন। দুইটা বছর মানুষ হজ করতে যেতে পারে নাই। আমি যখন দুই তিন সপ্তাহ আগে উমরায় ছিলাম, কতগুলো দৃশ্য আমি দেখছি যেগুলো আগে পরে কোনোদিন দেখি নাই। তার ভিতরে একটা দৃশ্য হলো কাবা ঘরের পাশে হাজিরা যে কোনো মুহূর্তে বুক লাগাইয়া কাবাকে ধরে অজরে কাঁদতে পারতেন, কিন্তু এখন পারে না, কাবার থেকে 6-7 ফিট দূরে থাকতে হয়। এটা একটা কিয়ামতের আলামত, কারণ কি আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, দুনিয়ার সব নবী কাবা ঘরের ওয়ালের সাথে পিঠ লাগাইয়া পেট লাগাইয়া দোয়া করতেন, কাবা ঘরের দরজার বাম পাশে হযরা সওয়াদের ডাইন পাশে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো মুলতাজিম। কি নাম? আরে বলেন, কাজে লাগবে, যাবার নিয়ত নাই, জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম মুলতাজিম। সারা দুনিয়ার পয়গম্বর ওই মুলতাজিমে পিঠ লাগাইয়া কপাল লাগাইয়া কান্ত, তুমি মাওলা মাফ করে দাও উম্মতকে, না জানিয়া করছে গুনাহ জমিনে, না জানিয়া করছে গুনাহ জমিনে। ইব্রাহিম নবী কাছে মাওলা যেইখানে, আদম নবী কাঁদছে মাওলা সেইখানে, আমার নবী কাঁদছে মাওলা সেইখানে, উম্মত আমার কাঁদবে মাওলা এইখানে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এখানে দাঁড়ায় কাঁদতে, সুলাইমান পয়গম্বর কাবা ঘরের মুলতাজিমের কপাল ঠেকাইয়া কাঁদতেন আর বলতেন মালিক, দুনিয়ার সব মানুষগুলো এখানে বসে বসে কাঁদত। বাজান রে আল্লাহ পাক যতবার মক্কা মদিনায় নিছে মুলতাজিমে, একটা বার নাই একটা বার কপাল ঠেকাইয়া কাঁদতাম। এই বছর গেলা মনের দুঃখ মনে লয়া বাংলাদেশে আসলাম, একটা হাজি কেউ মুলতাজিমে কপাল লাগাইতে দেয় না, হজরে আসাদে চুমা দিতে দেয় না, জানি না সামনে অবস্থা কি হবে গো বাবা। শুধু আপনাদের খেদমতে আরজ করতে চাই, যখন আল্লাহ রহমান জমিন থেকে উঠিয়া যাবে, কাবা ঘরকে বাবা দেখবেন এই মুলতাজিম হজরে আসওয়াদ
রুকনি আমিন কাবা ঘরের দরজা এমন ভাবে আসবে কেউ রে ধরতে দিবে না, এটা কিয়ামতের আলামত। আল্লাহ রহমত থাকবো কেমনে, আজাব গজব হবে না কেন? যতদিন পর্যন্ত একটা হাজী কাবা ঘরের দরজার নিচে দাঁড়ায় দোয়া করবে, মুলতাজিম ধরে দোয়া করবে, ততদিন গজব আসবে না এই পৃথিবীতে। আসবে আসল জায়গা দোয়া কবুল হওয়ার ফ্যাক্টরির জায়গায় হাজীদেরকে ধরতে দেয় না। লক্ষ লক্ষ হাজি লাভবাহিক বলতেছে ঠিকই, কিন্তু মনে কষ্ট নিয়ে আসতেছে। জানি না আমার এই কথায় কোনো লাভ হবে না, আমি জানি আমার এই কথা সৌদি আরব শুনবে না, আমি এটাও জানি, তবে হতেও পারে। এভাবে যদি সবাই আওয়াজ দেয় যে কাবা ঘরটাকে বাইতুল্লাহকে উন্মুক্ত করে দেওয়া হোক, হাজিরা যখন বিশ্বাস করবেন না, কাবা ঘরটা বুকি নিয়ে যখন হাজি চিৎকার মারে, এই চিৎকার আরশে আজিমের মালিক কোলে যায় লেগে যায়। কিন্তু এখন তো রেডিমেড হজ হচ্ছে, রেডিমেড। পৃথিবীর এমন কোন নবী নাই কাবা ঘরকে বুকি নিয়ে কাঁদে নাই। আজকে সে কাবার পাশে গেলে না, কাবা থাকে 7 ফিট দূরে, এখানে ওয়াল করা আছে প্লাস্টিকের ওয়াল, ব্যারিকেড দেওয়া আছে, হাজিরা যেতে পারে না। এবার যখন বিদায় তপ করলাম মদিনায় চলে আসবো, এই তো 3 সপ্তাহ আগে, 3-4 সপ্তাহ আগে, মনের কষ্ট থোয়ার জায়গা নাই, এই যে এতদিন রইলাম কাবার কাছে যেতে পারলাম না। আমি বলবো আমার এই কথাগুলো যদি সৌদি গভর্নমেন্টের কলিজায় লেগে যায় যে হাজিদের জন্য অতি তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি কাবা ঘরটাকে ধোয়া এবং সোয়ার সিস্টেম চালু করে দেয়, কাবা হাতিমের ভিতরে নামাজ পড়ার সুযোগ করে দেয়। কাবা হাতিমের ভিতরে যদি হাজিরা নামাজ পড়ে কাঁদতে না পারে, গজব একটার পর একটা আসতে থাকবে। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, জিলহজ মাসে আল্লাহকে একটা ডাক দিয়া, জোরে একটা আল্লাহ বলে ডাক দেন তো, একটা আল্লাহ ডাক, আল্লাহর করশে আজমি লেগে যাবে। এই ডাকটা কেন দিয়েছি জানেন? যেন সৌদি গভর্নমেন্টের পুলিশের মধ্যে লেগে যায়। রব্বে কারিম সব পারে, পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? পারে। ইব্রাহিম আল্লাহর খলিল যেদিন হজ করতে আসছিলেন, হযরত আদম আলাইহিস সালাম হজ করতে আসছিলেন, আদম আলাইহিস সালামের যুগে হজ এরকম সিস্টেম ছিল না, আদম আলাইহিস সালামের যুগে কোরবানির সিস্টেম ছিল আলাদা, আদম আলাইহিস সালামের যুগে পশু জবাই করা হইতো না, আদম আলাইহিস সালামের যুগে সিস্টেম ছিল শস্য শ্যামলা, তারপরে যার যতটুকু সম্বল আছে এগুলো নিয়ে মধ্য মাঠে রেখে দিত, ওইটাকে আসমান থেকে আগুন নেমে পোড়ায় দিত, যেটা আসমান থেকে আগুন নেমে পুড়ে যেত মনে হইতো এটা কবুল হইছে, সুবহানাল্লাহ। জবাই দেওয়ার সিস্টেম হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে, নূহ নবী, ইদ্রিস নবী, লুত নবী, এই সমস্ত নবীদের জামানায় কোরবানির সিস্টেম ছিল। তারা কেউ রাখতো ধান, কেউ রাখতো চাউল, কেউ রাখতো শস্য, কেউ রাখতো গম, কেউ রাখতো জম, একটা আলাদা মাঠের মধ্যে রেখে আসতেন স্তূপ দিয়া, আসমান থেকে একটা আল্লাহ রহমাতের কুদরতি যারটা নাজেল হবে কবুল হবে, এটা উপরের থেকে আগুন নামতো পোড়াই দিত, আর যেটা পুড়ে যেত ওর কোরবানি কবুল হয়ে যেত, আর যারটা পুড়তো না ওটা কবুল হয় না, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে এটা আর থাকলো না, ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে শুরু হইল, ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে শুরু হইল, যেটা হলো বিধিবিহীন আযীম কসদ্দাক্তার রুইয়া কাযালিকা নাজিল মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে জবাই শুরু হলো। সম্মানিত যারা আজকে জুমার রাত্রে জিলহজ মাসের প্রথম জুমায় আসছেন, আল্লাহ যেন একটা বার ওই কাবা ঘরে যাওয়ার তৌফিক দান করেন, একটা বার যেন আপনাদের সবাইকে কবুল করেন। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ, রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই দোয়া করবেন। আরেকটা জিনিস সেটা হলো
আমার দুই তলার টাইলস কেনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলে, শুধু ওয়ালের টাইলস 1.5 লক্ষ টাকার টাইলস চলে আসছে। এই টাইলসের ভিতরে আমি কারো কাছ থেকে 1.5টা পয়সাও আমি নেই নাই, ইনশাল্লাহ আপনারা দিলে আমি নিব। আপনার কন্যা জিয়াদি সাহেব আমার কাছে চায় না, এই জন্য মসজিদ তো যতটুকু সম্ভব আমি কমপ্লিট করে দিলাম, দুতলাও কমপ্লিট হয়ে যাবে আগামী মাসের মধ্যে ইনশাল্লাহ তাআলা। দোয়া করেন আপনারা সবাই আমার জন্য, টাকা পয়সা চাই না, শুধু দোয়া চাই। দুই তলার টাইলস চলে আসছে, আগামী সপ্তাহ থেকে টাইলস লাগানো শুরু হয়ে যাবে দুই তলার। আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই। আল্লাহ আপনাদের সবাইকে আব্বা আম্মার নামে বেশি বেশি, আর কিছু না পারেন এক বস্তা সিমেন্ট কিনে দিয়ে যায়, আর কিছু না পারেন আধা বস্তা সিমেন্ট আপনি নিজের হাতে কিনে দিয়ে যায়, মিস্ত্রি যখন কাজ করবে আপনি দিয়ে যায়। কারণ এই টাইলস আমি একদিন থাকবো না, আপনি একদিন থাকবেন, অথবা আমি থাকবো না আপনি থাকবেন, আপনি থাকবেন না আমি থাকবো, এমন একদিন আসবে আপনিও থাকবেন না আমিও থাকবো না। কিন্তু এই টাইলসটার প্রতিটা টাইলসে টাইলসে আপনার কথা বলবে কিয়ামত পর্যন্ত। এই নিয়ত করে আপনারা সবাই দান করবেন। দুইতলার টাইলস আগামী মাস থেকে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, আগামী সপ্তাহ থেকে। আপনাদের সকলের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই। নিস্তালাও যত সুন্দর হয়েছে, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে দুতলাও এত সুন্দর হবে, দোতলার টাইলস আরো সুন্দর হবে। নিস্তালার টাইলস লাগাইছি ছোট ছোট, দোতলার টাইলস লাগাবো অনেক বড় বড়। দেখেন নিস্তালায় যে টাইলস লাগাইছি এর সাথে আরো সুন্দর টাইলস আনছি আমি দোতলার জন্য, অনেক বড় বড় টাইলস। এই বড় টাইলস কেউ বাসা সারা মসজিদে লাগায় না, আর আমি দেখছেন কত বড় বড় টাইলস লাগাইছি দোতলায়ও, ঠিক বড় বড় টাইলস আনছি, এত বড় বড় ওয়ালের টাইলস। দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين العاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغير جت گنا করছি মাওলা জীবনে মাফ কইরা দাও তোমার নামে খাতির, রব্বুল আলামিন তোমার কাছে চারটা মাস সব চাইতে দাও, তার মধ্যে জিলহজ মাস একটা আল্লাহ, জিলহজ মাসের চাঁদ উদিত হয়ে গেছে, লক্ষ লক্ষ হাজিরা তোমার কাবার পাশ দিয়ে দৌড়ায়, চোখের পানি দিয়ে তারা তোমারে বুঝাইতে যায় আল্লাহ গুনার বোঝা মাথায় লইয়া কাবার পাশে আসছে, গুনা লইয়া আর বাংলাদেশে ফিরে যাইতে চাই না, কত হাজি এখন তোমার মক্কা মদিনা, ওই হাজিদের খাতিরে আমার বাংলাদেশের গজবকে হটাই দাও। লেজার হজ করার জন্য তোমার মক্কা মদিনায় গেছে,
ওই হাজিদের নাম বাইকের কাদিরে বন্যা দুর্গত এলাকার মানুষদেরকে মাফ করে আল্লামার ভাইরা গর হারা বাড়ি হারা নিজের ঘর সারিয়ে আশ্রয় কেন্দ্রে বসে বসে কান্দে কবে যাব নিজের বাড়ি আল্লামার বন্যা দুর্গত এলাকার ভাইদেরকে মাফ করে দেব বন্যার পানিকে তাড়াতাড়ি দূর করে দাও আমার ভাইদের সবাইকে তুমি যার যার আপন বাড়িতে ফিরে দাও এই বন্যার মধ্যে যারা শত শত মানুষ পানিতে পড়ে বাচ্চা শিশুরা মারা গেছে বৃদ্ধা লোক মারা গেছে আল্লাহ তাদের সবাইকে আপনি মাফ করে দেন শাহাদাতের সুদা মিলাইয়া দেন এদের পাশে যারা দাঁড়ায় তাদের পাশে আপনি দাঁড়ায়েন আল্লাহ খাস করে যাদের কিনে হাত তুলছি হাত দুইটা উঁচা করলেই মনে পড়িয়া যায় মায়ের কথা হামকা ডালের সিজন যায় মানা কার জানো বাবা নাই গো মানি ভিক্ষক যদি অন্য এক দরজায় ভিক্ষা না পায় আর এক দরজায় ভিক্ষার থালাটা বাড়ায় দেয় আমি তিন দিন খাই না আমার পকেটে পয়সা নাই গো কিন্তু যারা কবরে চলে গেছে তারা কার কাছে ভিক্ষা চাইব কবরওয়ালাদের মাফ করে দাও গো মালিক এই বন্যায় পেলামিত এলাকায় অনেকের কবরটা পর্যন্ত নিস্তানাবোধ হয়ে গেছে উপর দিয়াও পানি পরে নিজ দিয়া পানি কোন দেশে যাবে তোমার এই পাগল গুনি আমরা যারা মা হারাইছি বাবা হারাইছি মাফ করে দেব আল্লাহ কবর গুলাকে জান্নাতের বাগান বানায় দাও আম কাঁঠালের সিজন যায় মা বেঁচে থাকলে বলতো বাবা আম কাঁঠাল কিনবি না আজকে মাও নাই কেউ ডাক দিয়ে একটা বারও বলে না অনেকের বাবা নাই বাবাও বলে না বাবা আম কাঁঠাল কবে কিনবা কত মানুষ মা বাবারে খাওয়াইতে পারে না মাদ্রাসার ছেলেদের আম কাঁঠাল খাওয়ায় আল্লাহ তাদের সকলের বাবা মাকে তুমি জান্নাতের ফলের ব্যবস্থা করে দিও লন্ডন থেকে তোমার এক পাগল দোয়া চাইছে তার ভাই অসুস্থ পাওয়া পড়াশোন হয়েছে মেহরবানি করে তোমার পাগলকে সুস্থ বানিয়ে দিও আল্লাহ মানিকগঞ্জ থেকে তোমার এক পাগল দোয়া চাইছে অসুস্থ সৌদি আরব থেকে দোয়া চাইছে আল্লাহ মাফ করে দিও আল্লাহ আমার এই মাদ্রাসার ছাত্র মারুফ আর বাবা দোয়া চাইছে বিদেশ থেকে সবে মাত্র গত দুই একদিন ধরে আসছে আর বাবারে সুস্থ রাইখো আল্লাহ এখানে আসার আগে মারুফ বলল হুজুর আমার আব্বা আপনার মসজিদে 10,000 টাকা দিছে আল্লাহ তাফসিরে বসার আগে ওর বাবা আমার মসজিদে টাকা দিয়েছে মেহরবানি করার বাবাকে বিদেশে আবার গেলে ভালো রাইখো সুস্থ রাইখো আমার ভাইরা যারা কোরবানি দিবে সকলের কোরবানিকে কবুল করে নিও হালাল ভাবে হালাল টাকা দিয়া কোরবানির পশু কেনার তৌফিক দিয়ে দিও আল্লাহ যারা কোরবানি দেবে তাদের কোরবানির পশুগুলা নাজাতের ওসিলে বানায় দিও সহি সালামতে কোরবানির পশু কেনার তৌফিক দিয়ে দিও যে যেখান থেকে কিনবে তাদের সবাইকে কবুল করে নিও
আল্লাহ অনেকে আছে কোরবানি দিবে না, কোরবানির টাকাটা বন্যায় পেলাবি তো মানুষকে বন্টন করে দিবে, তাদের টাকাটাও তুমি কবুল করে নিও। আল্লাহ আমার এই মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করো, আল্লাহ আমার মসজিদকে কবুল করো, মসজিদের দোতলার টাইলসের কাজ শুরু করবো আল্লাহ, সমস্ত বিপদ থেকে আপনি রক্ষা করেন। টাইলস চলে আসছে এখন শুধু লাগাবার অপেক্ষায়, বিদ্যুতের কাজও শেষ, মেহরবানি করে আপনি কবুল মঞ্জুর করে নেন। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকিহি মুহাম্মাদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাওলানা বিরহমাতিকা।